ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে রাজধানী প্যারিসের লা কর্ন ফুটবল মাঠে আগামী 9 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। ইকবাল মোহাম্মদ জাফর জানান, প্যারিসের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামোদীদের উপস্থিতিতে লা কর্ন ফুটবল মাঠে টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মোতালেফ খান, ফয়সল উদ্দিন, সালে আহমেদ, আমিনুর রহমান ফারুক, আজমল হোসেন, দবির আহমেদ সহ প্যারিসের বাংলাদেশি বিভিন্ন ফুটবল ক্লাবের প্রতিনিধি এবং খেলোয়াড়রা।